এরে নবীর উম্মতের দল, এই রবিউল আউয়াল থেকে শপথ গ্রহণ করো, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। মক্কার চূড়ান্ত খারাপ মানুষ নবীর আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো, আল্লাহ তাদেরকে এত দামি বানায় দিলেন। আল্লাহ একদিন দেখে বলেন, ও পয়গম্বর, আপনি অমুক 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 সাহাবার নামটা ঘোষণা দিয়ে দেন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম, এই কয়জন সাহাবাদেরকে আমি আল্লাহ এন্তেকালের আগেই জান্নাতের টিকিট দিয়ে দিলাম। নবীর আদর্শের কারণে আজকে 1500 বছর পরে আপনারা চাটখিলের মুসলমানেরা মনে মনে বসে চিন্তা করেন, হুজুরেরা কথা তো আর খারাপ কয় না, হুজুরদের কথা মতো মন চায়, নবীর তরিকাওয়ালা হয়ে যায়। কিন্তু কি লাভ হবে নবীর তরিকা যদি মানি, স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, স্বাধীনভাবে আর চলাফেরা করতে পারবো না। ও চাটখিলের মানুষ, আজকে আজ আমার এখানে বসে বয়ান করতেছি, আপনারা প্রচন্ড গরমের ভেতরে বয়ান শুনতেছেন, ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করতেছেন, এটা আমার টাকার বাহাদুরি না, ক্ষমতার বাহাদুরি না, 1500 বছর পর এই সম্মানের বাহাদুরি আমার মদিনার নবীর আদর্শের আকর্ষণ। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসেরে চলো, কোরআন হাদিসেরে চলো, যখন যাহা চায় মনি নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আমরা নবীর তরিকা মানতে গিয়া একটু বলো, ও কলিজার যুবক, আজকে তোমরা যারা নবীর তরিকা মানো না, কেন স্বাধীনতা থাকবে না, লেখাপড়ার স্বাধীনতা থাকবে না, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা থাকবে না, বলো তোমরা যারা নবীর তরিকা বাদ দিয়ে চলো, আমরা যারা নবীর তরিকা মেনে নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মদিনার পোশাকটা পরলাম, বলো আমরা তোমাদের থেকে কত পার্সেন্ট অসম্মানে আছি, উমি কত পার্সেন্ট সম্মানে আছো। ও চাটখিলের মুসলমান, পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলতেছি, রে বাবা আজকে নজর করে দেখো, আমার থেকে তুমি জবাব নাও। ও ভাইজানেরা, তোমরা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছো, আলহামদুলিল্লাহ দেখলাম আমাদের তো বিন্দু থেকে বিন্দু সম্মান স্বাধীনতা নষ্ট হয় নাই। আপনারা যেমন তিন বেলা খানা খান, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো তিন বেলা খানা খাই, বরং আপনাদের থেকে বেশি খাই, পিওর খানা খাই। আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছেন, ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ আমাদের লাইনে নবীর তরিকা ঠিক রাখিয়াও তো ব্যবসা করনে ওয়ালা নাই, তাহলে বলেন বাবা স্বাধীনতা নষ্ট হলো কই? আপনারা নবীর তরিকা বাদ দিয়া যারা চাকরি করেন, আমাদের মধ্যে নবীর তরিকা ওয়ালারাও তো চাকরি করে, অভাব নাই। আপনি নবীর তরিকা বাদ দিয়া বিবাহ শাদী করলেন, সন্তান নিলেন, আমাদের মধ্যে নবীর তরিকা ঠিক রাখিয়াও তো বিয়া শাদী সন্তান নিলাম। আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে দেশ বিদেশ সফর করেন, ঘোরাফেরা করেন, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি, কোনো বাধা নাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, আলহামদুলিল্লাহ আমার সোনার বাংলাদেশে নবীর তরিকাওয়ালা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ওকিল, ব্যারিস্টার আছে না নাই? তাহলে বলেন আপনারা নবীর তরিকা বাদ দিয়া এক বিন্দু বিন্দু উপরে উঠতে পারেন নাই, আমাদেরকে নিচে নামাতে পারেন নাই, বরং আল্লাহর শুকর হিসাবে বলতেছি বাহাদুরি না, আপনাদেরকে বুঝানোর স্বার্থে বলতেছি, একজন কোরআনওয়ালার দাম কত? আজকে এমপি সাহেব দেখলে বলে সালাম হুজুর দোয়া চাই, মন্ত্রী মহোদয় দেখলে বলে সালাম দোয়া চাই, ও বাবা টাকা দিয়া তো দোয়া পাওয়া যায় না, এই সম্মান আমার মদিনার নবীর আদর্শের কারণে। আর আমার
আর মদিনার নবীর আদর্শ যেমন টুপি মাথায় দেওয়া, কোরআন অনুযায়ী জীবন চালানো পয়গম্বরের আদর্শ। এরে নবীর উম্মত, আমি আপনাদের এই কথা বলবো না, ও কলিজার যুবকেরা স্কুল কলেজ ছেড়ে দাও, আমাদের মাদ্রাসায় আইসা ভর্তি হইয়া আমার মতো তুমি বুজুর্গ একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা হও। একবারও না, একবারও না, একবারও না। বরং আমি আজকে চাটকিলের মুসলমান যুবকদেরকে বলবো, খবরদার, স্কুল কলেজ থেকে কখনো তুমি মাদ্রাসায় আসবা না, কোন টুপিওয়ালা যদি দাওয়াত দেয় যাইবা না। আমার অনুরোধ, বরং আমি বলবো, খোদার কসম করে বলবো, তুমি স্কুলে লেখাপড়া ছাড়িও না, কলেজের লেখাপড়াটা বন্ধ করিও না, কারণ আমার মাদ্রাসা আসার দরকার নাই। আমার মাদ্রাসায় আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস পড়ার মতো ছাত্রের অভাব নাই। আমার দেশে বড় অভাব হলো আদর্শবান ডাক্তারের, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান কলামিস্টের অভাব, আমার দেশে আদর্শবান সাংবাদিকের অভাব, আমার দেশে আদর্শবান ডিসিএসপির বড় অভাব। ওরে নবীর উম্মতেরা, আজ আমার প্রত্যেকটা থানায় জেলায় ওসি ডিসিএসপি যদি পাঁচ বেলার নামাজি হইতেন, তাহলে আমাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি করা লাগতো না। অতএব বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন সাংবাদিক হও, আদর্শবান এমপি মন্ত্রী হও, আদর্শবান মুসলমান। আমার দেশে এমপির দরকার, মন্ত্রী দরকার, আদর্শবান মানুষ দরকার, যার আদর্শ দেখলে আরো খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে। এবার স্কুল কলেজে তাকাইয়া দেখো, তোমার আমার মতো কত ছাত্র পাঁচ বেলার নামাজি তুমি জবাব দাও আছে না নাই। তাহলে যুবক ভাই, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ বেলার নামাজি আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, হঠাৎ করে দেখলাম আজান হয়ে গেল, বাসের ড্রাইভার গাড়ি ব্রেক করে দিল, বাসের ড্রাইভার নামাজে গেল, কন্ট্রাক্টর নামাজে গেল, হেল্পার নামাজে গেল, যাত্রীরাও নামাজে গেল। আগে আজান হয়ে যাইতো, গাড়ি রাস্তায় হাইওয়ে রোডে চলতে পাঁচটা গাড়ি দেখা যাইতো না। আল্লাহর শুকর আদায় করে বলি, মাগরিবের সময় আসতে আসতে দেখলাম প্রতিদিন ওয়াজে যাই, হাইওয়ে রোডে যখন আসরের আজান হয় মসজিদে জায়গা পাই না। ব্যাপারটা কি? কয় 13টা বাস গাড়ি থামায় গেছে, সব যাত্রী ড্রাইভারেরা নামাজ পড়ে। ও নবীর উম্মতের দল, তোমার মতো বান্দা যদি গাড়ি চালাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করছো? আমার নবীর হাদিস গুলো কি মিথ্যা মনে করছো? ও বাবা, আজকে টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন ফালাই না? লম্বা জামা পরার কারণে কি পরিমাণ শরীরটা গরম লাগে, এরপরও কেন জামাটা ফালাই না? ও বাবা, পর্দা করি হালাল খাই, আজকে যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় মাস্তান হইয়া ঘুরতাম, আমারে কেউ বাধা দেওয়ার ছিল না রে বাবা। কিন্তু কেন এই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কাপড়ের কারণে কত মানুষ বাজে কথা বলল, কওমি মাদ্রাসায় লেখাপড়া করার কারণে কত মানুষ কত বাজে কথা বলল, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, তাবলিগে গিয়া কোনো লাভ নাই, উজানি চরমনাই বাহাদুরপুর নানুপুর কোনো পীরের দরবারে গিয়া লাভ নাই, হাটাজারি দেওবন্দে গিয়া কোনো লাভ নাই। এই গান শুনতে শুনতে কানটা ধান্দা হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এরপরও কেন এই রাস্তা ছাড়ি নাই? কওমি মাদ্রাসায় পড়লাম যেখানে কোনো সরকারি সার্টিফিকেট নাই, সরকারি পক্ষ থেকে কোনো চাকরি নাই, এরপরও কেন এই লাইনটা ছাড়লাম না রে বাবা? নজর করে দেখলাম আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, কারণ এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা নবী জীবনে বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলিয়া উপাধি দিয়েছিল নবীর সততার কারণে রে বাবা। ও নবীর আশিক উম্মতের দল, আজকে আমার নবীর ওই আদর্শ এত সুন্দর, আল্লাহর কোরআন সুন্দর, এই কোরআনের ভুল বের করার জন্য কত বেদিনরা অপচেষ্টা করলো, আজ পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারলো না, বরং বহু বিদুর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল।
কথা ঠিক নি। ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমার পতাকা তলে এসে গেল। ও নবীর আশেকের দল, চিন্তা ভাবনা করে দেখলাম আজকে আমি দাবি করি বক্তা কত সম্মান আমার। কোরে বাবা তুমি দাবি করো ডাক্তার, আমি তোমার পার্শ্বে রুগী হইয়া 500 টাকা ভিজিট দিয়া সিরিয়ালে দাঁড়াইলাম, তোমার কত দাম রে বাবা। কিন্তু চিন্তা ভাবনা করে দেখো, যেদিন সাদা কাপড়ের প্যাকেটে ঢুকিয়া যাইবা ওই দিন দেখবা কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই। আমারও যেমন 3টা সাদা কাফন, তোমার বেলায় 3টা সাদা কাফন। এমপি সাহেবের যেমন 3টা সাদা কাফন, চাটকিলের রিকশা ড্রাইভার মরিয়া গেলে তাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। এমপি সাহেবের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিকশা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ওই সাদা কাফনে যেদিন ঢুকবার বাবা ওই দিন দেখবা কই আমার সম্মান, কই আমার চেয়ার, আমার কই ভক্ত, কই আমার ভক্তবৃন্দ, কেউ নাই। এখন আমার সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে রাখতেছে, আমার গায়ের জামা কেটে রাখিয়া আমার আপনজনের রাখা ঘর থেকে লাশটা নামাও। বাগানে আমাকে দাফনের জন্য পাগল পাড়া হয়ে যাবে, লাশ পাহারা দেওয়া যাবে না, তোমাকে আমাকে আপনজনেরা নিয়ে কবরের মধ্যে রাখবে। ও বাবা ওই কবরে যাওয়ার পর ওই কবরে তোমার আমার দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, কে পীর কে মুরিদ কে মাওলানা কে মূর্খ জানার গরিব জানার দরকার নাই, সবার কবরে ফেরেশতা দুইজন আসিয়া মাত্র 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন হিন্দুদেরকেও করা হবে, মুসলমানেরও করা হবে, আমাকেও করা হবে, আপনাদেরকেও করা হবে। মদিনার নবী বলেন ওই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। এরে নবীর উম্মতের দল, নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। যারা দুনিয়াতে ইসলাম মেনে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে নবীরে দেখা মাত্র চিনে ফেলবে ও আল্লাহর বান্দা। নবী আফসুস করে বলেন যারা রবের গোলামি করে যাবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, ওই একদল কপাল ভরা রাস্তায় দেখবেন নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এই নাফরমানগুলো যখন জাহান্নামের দিকে কবরের মধ্যে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমত তুল্লিন আলামিনের পরিচয় দাও, তখন ওই গুনাগারেরা বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে ও কবরের ফিরিস্তা, এই নাফরমানকে আর কোনো সময় সুযোগ দিও না, আমি আল্লাহ কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া নদীর মাছ খাইয়া এত বড় নিমুখ আরাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, আজান শুনিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে নাই। এখন আর দেরি করিও না, এই নাফরমানকে এখন মজাটা বুঝাইয়া দাও, কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, কবরের ভেতরে জাহান্নামের আগুন ভরে যাবে। ও দুনিয়ার মানুষ মনে করছো জাহান্নামের আগুন বুঝি তাপ কম হবে, মদিনার নবী বলেন দুনিয়ার গরম যেই তাপ এর থেকে 3000 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের তাপ।
কবরের মধ্যে জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবে, ও কবরের মাটি এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা যুবকেরা অন্তরকে বুঝাও, কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করবা, তোমার আমার বাহাদুরি করোনার মধ্যে কত প্রাণ চলে গেল, কত সন্তানেরা বাবা হারা ইয়তিম, কত সন্তান মা হারা অসহায়, আবার কত মা বাবা সন্তান হারায় ফেললো। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। কয়দিন আর বাজবারে বাবা, আল্লাহর কাছে তওবা করো, পেছনে যত অন্যায় করেছো আজকে তওবা করো হে আল্লাহ। মনে মনে বলো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করিয়া আর গুনাহগার হব না, অভিশাপ নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও দয়ার মালিক, শয়তানের ধোকার থেকে তওবার উপরে মজবুত করে দাও, নামাজ পড়ব, নবীর তরিকা মেনে চলব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহ তো অন্তরের হালাত জানেন, অন্তরের খবর জানেন, যাদের অন্তরে তওবার নিয়ত আছে মরণের ভয় নিয়া, যারা খাঁটি অন্তরে তওবার নিয়ত করে ফেললেন আল্লাহর মহব্বতে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودائر مالك قدرتر نظر دياتا قايا دكين আপনার আশেক পাগলের নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে কত ওলামায়ে কেরাম, কত মুরব্বি, হাজি সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীরা, আয় আল্লাহ কত যুব, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন, আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা হাত তুলেছেন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম, শয়তানের ধোকায় নফসের ধোকায় গুনাহ করেছি, তওবা করে নিলাম, আর গুনার কাছে যাব না রে আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, ওই কবরে মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে আল্লাহ, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবো রে আল্লাহ, গুনার থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করবো না রে আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। নবী যে আসলেন রবিউল আউয়ালে, নবী বলেন আমি কি নিয়ে আসছি, উম্মতের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন নিশ্চয়ই হে জগতের উম্মত মুমিনের দলেরা, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, নবী জমিনের মধ্যে উত্তম আদর্শ নিয়ে জন্ম গ্রহণ করেছিলেন, সোমবার দিন সুবহ সাদিকের সময়
আবার কোন এক রবিউল আউয়ালের ১২ তারিখ সোমবার দিন জোহরের নামাজের আগে নবীর ইন্তেকাল হয়ে গেল। মঙ্গলবার দিন সকাল বেলা নবীর গোসল কমপ্লিট হলো। নবীজির দলে দলে এসে মানুষ আলাদা আলাদা করে এককভাবে এক একজনে জানাজার নামাজ পড়ল। সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করেন, ফেরেশতারা জানাজার নামাজ আদায় করলেন। বুধবার দিন তাহাজ্জুদের সময় পয়গম্বরের দাফন কমপ্লিট হয়ে গেল। নবী দুনিয়াতে কি রেখে বিদায় নিলেন আর কি নিয়ে আগমন করেছিলেন? নবী বলেন, আমি উম্মতের কান্ডারি হইয়া উম্মতের জন্য উত্তম আদর্শ নিয়ে আবির্ভূত হয়েছি, আর আমি দুইটা জিনিস জমিনের মধ্যে রেখে বিদায় নিয়েছি। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي দুটো জিনিস রেখে গেলাম, যদি এই দুই জিনিস উম্মতেরা আঁকড়ে ধরো কখনো তোমাদের ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরা গোমরা হবে না, লাইনচ্যুত হবে না। দুটো জিনিস আঁকড়ে ধর, এক নাম্বার আমি নবীর রেখে যাওয়া আল্লাহর দেওয়া কোরআন, আর দ্বিতীয় হলো আমি নবীর সুন্নত আদর্শ। আজ দেড় হাজার বছর পর এই জমিনের মধ্যে যারা নবীর সুন্নত আর কোরআন যত পার্সেন্ট ধরে রেখেছে, খোদার কসম করে বলছি, তারা তত পার্সেন্ট সম্মানে আছে, শান্তিতে আছে। যাদের কাছে আল্লাহর কোরআন আর নবীর সুন্নত যত পার্সেন্ট নাই, তাদের কাছে তত পার্সেন্ট শান্তিও নাই, কোনো সম্মানও নাই। পয়গম্বরের সুন্নত আর আল্লাহর দেওয়া কোরআন, এটাও পয়গম্বরের সিরাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে সাহাবায়ে কেরামের এক বিশাল বাহিনী গেলেন, প্রশ্ন করলেন, আম্মা জান পয়গম্বরের আদর্শের বয়ান করেন। পয়গম্বর বললেন, আফা তাকরাউনাল কোরআন, সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? কালু বালা, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফ হলো মদিনা ওয়ালা নবীর আদর্শ। সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ, নবীর আদর্শই হলো কোরআন। সিরাতুন নবী মানে কোরআন, সিরাতুন নবী মানে আল্লাহর নবীর বর্ণিত আল্লাহর দেওয়া কোরআনে নামাজ, সিরাতুন নবী মানে রোজা, সিরাতুন নবী হলো কোরআনের বর্ণিত পর্দা। যারা বলবে সিরাতুন নবী আমি মানি না, প্রমাণ হবে তারা দীন ইসলাম তথা কোরআন আল্লাহর বিধান মানে না। পয়গম্বর জমিনের মধ্যে এমন এক উত্তম আদর্শ নিয়ে মক্কা নগরীতে আসলেন, যেই সময় মক্কার মানুষের কোনো আদর্শ নাই। এরা সুরতে মানুষ, কিন্তু ভিতরটা হিংস্র জানোয়ারের থেকেও খারাপ। একটা কুকুরের মধ্যে এই চরিত্র নাই, মক্কার মানুষের মধ্যে যেই চরিত্র, একটা হিংস্র প্রাণীর মধ্যে যে চরিত্র নাই, মানুষের মধ্যে যেই চরিত্র। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই কোয়ালিটির মানুষগুলো শুধু জানোয়ার না, এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ, এরা চির জাহান্নামী। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা নয় পড়া সূরা আহরা সূরা আরাফ ১৭৯ নম্বর আয়াত
আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে, অধিকাংশ জিনেরা জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কথা বলতেছেন আমার আল্লাহ, অধিকাংশ মানি কম না বেশি, বেশির সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। এখান থেকে প্রমাণ হলো অল্প মানুষ জান্নাতে যাবে। এতগুলো মানুষ আর চাক্ষিলের ময়দানে বয়ানে বসছে, সব মানুষগুলো জান্নাতে যাবে না, কারণ এই ময়দানে সবাই ওয়াজের নিয়তে আল্লাহর মহব্বত নিয়ে বসে নাই। একদল মানুষ এখানে বসবে যারা আল্লাহর মহব্বত নিয়ে বসিয়া তওবা করে যাবে, এখান থেকে একদল মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। এই মানুষগুলো জাহান্নামে যাওয়ার কারণ আমি আল্লাহ তাদেরকে অন্তর দান করেছি, অন্তর দিলাম ভাবার জন্য, ফিকির করার জন্য, অথচ তারা ফিকির করে না, আল্লাহর মাখলুক নিয়ে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করলাম দেখার জন্য, যা দেখতে বলেছি তা তারা দেখে না। আমি আল্লাহ কান দান করলাম শ্রবণ শক্তির জন্য, শোনার জন্য, বান্দাগুলো যা শুনতে বলেছি ওই কান দিয়ে তা তারা শুনে না। এই মানুষগুলোকে আমি আল্লাহ অন্তর দিলাম, আসমান দিয়ে তাকাইয়া বান্দা ফিকির করতে হবে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও দয়ার মালিক, এত বিশাল একটা আসমান তুমি কেমন করে বানাইলা? এক একটা আসমান দূরত্ব মোটা হলো 500 বছরের পথ, এক আসমান থেকে ভিন্ন আসমানের মধ্যখানে মহাশূন্য খালি জায়গা 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইলেন, আবার 7টা জমিন আল্লাহ বানায় রাখলেন। আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল আসমান আমি আল্লাহ বানাইলাম, বড় বড় জমিন আল্লাহ আমি বানাইয়া, এক একটা আসমান আমি আল্লাহ টানায় রাখলাম, সেট করে দিলাম, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে রশি দিয়ে কোনো টানাও দিলাম না, এই আসমানটা কখনো নড়াচড়া করে নাই, আমি আল্লাহর হুকুম মতো যেখানে যারে রাখছি ওইভাবেই আছে। এত বিশাল 7টা আসমান আমি আল্লাহ বিনা খুঁটিতে টানায় রাখলাম, এই 7টা আসমান আর জমিন আমি আল্লাহ বানাইতে কত সময় লাগছে জানো? মাত্র 6 দিনের মধ্যে আমি বানাইলাম, আর তোর মতো দেড় ব্যাটারির বান্দাটা মাত্র ওজন হইল মাত্র 1 কেজিও হবে না। তোর মতো বান্দাটারে মায়ের গর্বে নাপাক পানি দিয়া বানাইতে আমি সময় নিয়েছি 6 মাস থেকে 9 মাসের কাছাকাছি, আর আসমানটা বানাইলাম মাত্র 6 দিন, জমিন বানাইলাম টোটালটাই 6 দিনের মধ্যে। তোর মতো বান্দাটারে নাপাক পানি থেকে আমি 6 মাস লাগাইয়া কেন বানাইছি? তোরে আমি আল্লাহ আস্তে আস্তে করে বানাইছি, বড় আদর করে, তোরে আমি মনে করিস না এমনি সারিয়া দিব, আসমানটা তোর গোলামির জন্য বানাইলাম, জমিনটা তোমার গোলামির জন্য বানিয়েছি, সূর্যটা তোমার খেদমতের জন্য বানাইলাম, এত বিশাল সূর্য তোমার গোলামির জন্য আমি আল্লাহর জন্য বানাই নাই, আমি আল্লাহ রাতের আলো দেওয়ার 4টা বানাইছি তোমাদের খেদমতের জন্য, আমি আল্লাহর কোনো কাজে লাগে না, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে বাতাস দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে খেদমতের জন্য পানির আয়োজন করলাম, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে তোমাদের খেদমত জন্য আমি আল্লাহ আলোর ব্যবস্থা করে দিলাম। ও বান্দা নজর করে দেখ, দুনিয়ার মানুষ মাত মেধা কাটাইয়া সূর্যের আলোটাকে কন্ট্রোল করে বিদ্যুতের জন্ম দিয়া তোমাদের বিদ্যুৎ দিয়ে আবার মাসে মাসে সরকার বিল নেয়, ওই বিলটা না দিলে তোমার বিদ্যুতের তার কেটে দেয়। ও বান্দা নজর করে দেখ, আমি আল্লাহ সূর্যের আলোটারে ফ্রি করে দিলাম, কোনো বিল তোর বিনিময়ে চাইলাম না। আমি যদি বলতাম সূর্যের আলো যারা ভোগ করবা মাসে 5টা টাকা বিল দেওয়া লাগবে, দুনিয়ার কোনো ধনী মানুষও বেঁচে থাকতে পারত না। আমি আল্লাহ তোমাকে বাতাস করে দিলাম ফ্রি, তোমার প্রয়োজনীয় পানিটাও ফ্রি করে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য সব কিছু ফ্রি বানায় দিলাম। অথচ নজর করে দেখো, তোমার নিজের টাকা দিয়া জমিন কিনলা, তোমার নিজের টাকায় জমিনে রেজিস্ট্রি করলা, তোমার টাকা দিয়া তুমি 5তলা বিল্ডিং করলা, সেই বিল্ডিং এর মধ্যে থাকতে গেলে সরকারের ট্যাক্স দেওয়া লাগবে, সরকার আমি মাওলার দেওয়া পানিটারে ব্যবহার করিয়া তোমাদের লাইন দিয়া মাসে মাসে পানির বিল নেয়, আমি আল্লাহ পানির কোনো বিল নিলাম না।
দোকানে গিয়া যদি বলো দোকানওয়ালা ভাই আমাকে এক গ্লাস পানি দাও, বলে গ্লাস টেলাস নাই, দশ টাকা দিয়ে একটা পানির বোতল কিনে নাও, আল্লাহ বলেন কি পরিমাণ পানি তোরে ফ্রি করে দিলাম। এরে বান্দা তুই অসুস্থ হয়ে গেছো, হসপিটালে যাওয়ার পর শ্বাস নিঃশ্বাসে তোমার কষ্ট, অক্সিজেনের পাইপ লাগাইয়া কম্পিউটারে তোমার মাস মিনিটে মিনিটে বিল উঠতেছে, আধা ঘন্টা অক্সিজেন নিলা এত টাকা বিল দাও, এক ঘন্টা অক্সিজেন ব্যবহার করেছো তুমি এত টাকা বিল দাও। আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষের জন্য আমি বাতাসটারে ফ্রি করে দিলাম। আমি আল্লাহ তোর মতো বান্দাটা তুই অনেক দুর্বল, তোর শক্তির বেলায় তুই দুর্বল, খানার বেলায় তুই দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় তুই বান্দা বড় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, তোর থেকে বেশি খানা খায় একটা জঙ্গলের বাঘ। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোস্ত, একটা মানুষ 17 কেজি গোস্ত তিন বেলায় খেতে পারবে না, 24টা ঘন্টাও যদি দেয় খেতে পারবে না। আল্লাহ পাক বলেন নজর করে দেখ সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি, এক একটা নীল তিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ, এই রকম বহু তিমি মাছ আল্লাহ রাখছেন নদীর মধ্যে সমুদ্রে, একটা মাছও না খাইয়া মরে নাই, জঙ্গলের প্রাণীগুলো না খাইয়া মরে নাই। সকালবেলা পাখিটা বাসার থেকে বের হয়ে গেল, ডানা মেলে মেলে খোলা আসমানের ভেতরে উড়িয়া, সকালবেলা বের হইয়া সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া পাখিটা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। একটা পাখিও না খাইয়া মরে যায় নাই, একটা জঙ্গলের প্রাণীও না খাইয়া মরে নাই, একটা নদীর মাছ না খাইয়া মরে নাই। ও আদম সন্তান তোমাদের এত দাম, আমি আল্লাহ তোমাদের মর্যাদা দিলাম সমস্ত মাখলুকতের উপরে, তোমার মতো দামি আমি জিনেরও বানাই নাই, তোমার মতো দামি বানাই নাই, অথচ সেই দামি মানুষটার জন্য আসমান ফ্রি করে দিলাম, জমিন গোলাম বানায় দিলাম, এই দামি মানুষটার জন্য বাতাস ফ্রি করে দিলাম, আলো ফ্রি করে দিলাম, ও বান্দা পানি ফ্রি করে দিলাম। এরপর ওই আদমজাত এত দামি মানুষটা খানায় কেন কষ্ট পাও, রিজিকের মধ্যে কেন কষ্ট পাও, জঙ্গলের প্রাণীগুলো কেন না খাইয়া কষ্ট পায় না? এর একটাই মাত্র কারণ, ওই জঙ্গলের প্রাণী আমার মাওলার সাথে গাদ্দারি করে না। আর নিম খারাপ মানুষ তোরা আল্লাহর দাওয়া খাইয়া অল টাইম আমার মাওলার সাথে গাদ্দারি করো। হকীকত সে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নুমাইশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস। শুধু কি আপনারা করেন আল্লাহর সাথে গাদ্দারি, কি শুধু আপনারা করেন? আজ বাংলাদেশের হালাত এমন খারাপ, স্টেজের মধ্যে বসে মাওলানা নামের টাইটেল লাগাইয়া, শুধু মাওলানাই বলে না আল্লামা নামের টাইটেল লাগাইয়া স্টেজের মধ্যে বসিয়া সাধারণ মানুষের ডাক দিয়া কয়, শুনছু নিরে সাধারণ মুসলমান, আল্লাহর কোরআন শরীফে তো ভেজাল ঢুকছে, হাদিসের থেকেও কোরআন জাল হয়ে গেছে। আরো আস্তে করে বলেন, কোন মাওলানা কেন, কোন মানুষ যদি বলে কোরআনের মধ্যে ঝামেলা আছে জাল আছে তার ইমান থাকে? এই কথা তো আওয়ামী লীগের কোন বান্দা বলে নাই, বিএনপির কোন মানুষ বলে নাই, আমার মতো লুঙ্গি পরা মোল্লা না, ডিগ্রিওয়ালা ডক্টরের ডিগ্রিওয়ালা আলেম হইয়া উম্মতের সামনে কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে, কোরআন শরীফের মধ্যে ভেজাল। বলে কেমন ভেজাল জানো? ওয়াসসামা ইজাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এই সূরাটাই জাল। আরো জোরে বলেন, এরে নবীর উম্মত আলেম দাবি করিয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া চেয়ারের মধ্যে বসে বক্তার সাইনবোর্ড লাগাইয়া উম্মতের সামনে বলে নবীরা অপরাধ করেছে, আল্লাহ নবীদের দিয়ে অপরাধ করাইছেন, নবীরা অপরাধী? এই যুবকেরা বল, নবীরা অপরাধ করেছে? যদি কেউ বলে নবীরা অপরাধী তো ইমান থাকে,
তাহলে এরে নবীর উম্মতির দল। এই জন্য আমি মাঝে মাঝে বলি আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া এসতেই যে কোনো মানুষ ডাইকা উম্মতের ধোকা দেয় নাই। বিএনপি ওয়ালারা এই পৃষ্ঠাই যে ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোকা দেয় নাই, অতএব তাদের নিয়ে পেরেশানি নাই রে বাবা। পেরেশানি তাদেরকে নিয়ে করি যারা ইসলামের লেবাস লাগাইয়া ব্যানার লাগাইয়া আবার উম্মতের ইসলামের নাম ব্যবহার করে ধোকা দেয়। আছে না নাই? এরে নবীর উম্মতের দল।